সেখানে ওই টেকনোলজি ইউজ করা সম্ভব, এই প্রাইসের নিচে ওই টেকনোলজি ইউজ করা সম্ভব না। যেমন আমি 2000 টাকার মোবাইল কিন্তু আমার স্মার্টফোন হবে না, আমার স্মার্টফোন কিন্তু মিনিমাম আমাকে একটা ডেফিনেট একটা প্রাইসের ইয়া কিনতে হবে। আপনি যদি স্মার্ট টিভি কিনেন ভার্সেস নর্মাল এলইডি কিনেন, দুটো কিন্তু প্রাইসে অনেক ডিফারেন্স হবে। সেম আমাদের এই হেয়ার কেয়ারের ব্র্যান্ডগুলো, আমাদের লাক্সারি হেয়ার কেয়ার যে সিরিজগুলো আছে, ওগুলোর স্মেল, ওগুলোর টেক্সচার, ওগুলোর ইনগ্রিডিয়েন্টস, ওগুলোর লং টার্ম বেনিফিট। আপনি আজকে একটা প্রোডাক্ট ইউজ করছেন, আপনার চুল আজকে ক্লিন হয়ে যাচ্ছে। আপনি 200 টাকার শ্যাম্পু দিয়ে আপনার চুল ক্লিন হবে, 100 টাকার শ্যাম্পু দিয়ে আপনার চুল ক্লিন হবে, 1000 টাকার শ্যাম্পু দিয়ে আপনার চুল ক্লিন হবে, 2000 টাকার শ্যাম্পু দিয়ে আপনার চুল ক্লিন হবে। তাহলে আপনি কেন 1000 টাকারটা না কিনে আপনি 2000 টাকাটা কিনবেন? আপনার এই কি মানে পাগলা ধরছে যে 2000 টাকাটা কিনবেন? কেন কিনবেন? কেনার কারণই হচ্ছে আপনি লং টার্ম ইয়াটা দেখেন। আজকে যে জিনিসটা আমাকে ক্লিন করছে সেই জিনিসটা আমার চুলে পার্মানেন্ট কী জিনিসটা করে দিচ্ছে, সেটা আমার চুলটা ক্লিন করছে, পাশাপাশি স্ক্যাল্প ক্লিন করছে, কিন্তু হেয়ারকে কি পার্মানেন্টলি ড্যামেজ করে দিচ্ছে? থিঙ্ক অ্যাবাউট দ্যাট ওয়ান্স। ঠিক আছে আপু, তুমি লাইভে আসলে আমি নোটিফিকেশন পাই না কেন আপু? আমি জানি না। আচ্ছা আপু, কার শ্যাম্পুটা আবার অ্যাভেলেবল আপু? যমুনা ব্র্যান্ডস অ্যাভেলেবল আছে, চলে আসতে পারেন। ঠিক আছে, আমাদের যত ধরনের সিরাম আছে দে রিয়েলি ওয়ার্ক গ্রেট। আমি আপনাদেরকে আমার চুলটা না, আমি অলরেডি বাসায় থেকে আসার আগে আমি অ্যান্ড্রু বার্টনের সিরাম মিরাম মাইখে আসছি। মিথ্যা কথা বলার তো কিছু নেই, আমার চুল দেখলে বোঝা যাচ্ছে যে আমি হচ্ছে অনেক সেটিং করে আসছি। ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনার আমি ক্যাকটাসটা আমার চুলও দিয়ে দেখাই, আপনারা একটু দেন তো আমার আমার মন চাইতে সে লাগাই। ঠিক আছে, আর স্বামী মা গোসল করবে না, আর স্বামী মা গোসল করবে না, চুল রেখে দিবে এভাবে। ঠিক আছে, এই যে আমি ক্যাকটাসের সিরামের এটা নিয়েছি, আমি এখন কোন সাইডে লাগাবো? লেফট না রাইট? ঠিক আছে, আপনারা যদি এখন হাত দিয়ে না ধরেন তাহলে আপনারা মানে এক হচ্ছে স্মেলে আমরা পাগল হয়ে যেতেছি সবাই। ঠিক আছে, হচ্ছে নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আমাকে 200 লাগাই ফেললাম, কারণ এক সাইডে কষ্ট লাগে, 200 লাগাই দিচ্ছি। ঠিক আছে, একজন কমেন্ট দিয়েছে ওনাকে কেউ গায়রা লায়, এই যে 1000 মানুষ কমেন্ট ভিডিও দেখছেন, প্লিজ এই যে আপুটা কমেন্ট দিয়েছে ওনাকে কেউ গায়রা হলাইতে, একটু গায়রা হলান। আমরা 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 বিনা পয়সায় গায়রা দিব আপু, কোনো সমস্যা নাই, আপনাকে গাড়িয়ে দেওয়া হবে, আপনার কবর থেকে উঠেন না, আপনার এত কষ্ট লাগতেছে। আচ্ছা ঠিক আছে, এত সুন্দর রিকোয়েস্ট আমরা আমরা অবশ্যই রাখবো, অবশ্যই আমরা আপনাকে গেড়ে দিব। ঠিক আছে, এখন হচ্ছে সো অ্যাজ ইউ অল ক্যান সি, এই যে আপনি যখন এই ধরনের সিরাম ইউজ করবেন আপনার কালার যেখানে আছে ওটা কিন্তু আরো শাইনি হয়ে আসবে। ঠিক আছে, আপু যশোরে ব্রাঞ্চ খুলো, আপু আমি গারবো তাও না বলি। হ্যাঁ আপু, থ্যাংক ইউ সো মাচ, গায়া হলাম একদম। ঠিক আছে, বয়দের ড্যান্ড্রাফ শ্যাম্পু কোনটা আপু? আমাদের যে স্ক্যাল্পের স্ক্রাব আছে এটা ছেলে মেয়ে সবাই ইউজ করতে পারবে, আমাদের সেলন সাইজ অ্যান্ড্রু বার্টনের ব্র্যান্ডগুলো ছেলে মেয়ে সবাই ইউজ করতে পারবে। ঠিক আছে, ইগনোর নেগেটিভ কমেন্টস, উই লাভ ইউ আপু, লাভ ইউ টু, ওকে আপু। আচ্ছা, তোমার জেল চুল দেখা জেলাস করে? আচ্ছা আমি বলছি না জেলাস, বাট ইটস আ ফানি থিং টু সে, কেউ গায়রা লাগা মারে ভালো লাগে না দেখেন না। আচ্ছা, সো হেয়ার প্রোডাক্ট ছাড়া লিপস্টিক মেকআপ কোনো কিছুর উপর? হ্যাঁ আপু, আমাদের সব ধরনের লিপস্টিকের উপর 342 অফার আছে, এই মাসের শেষ তারিখ পর্যন্ত থাকবে। সো আপনারা যে কোনো লিপস্টিক তিনটা কিনলে দুটোর দাম দিচ্ছেন, একটা ফ্রি পাচ্ছেন, এবং এগুলো কিন্তু আমাদের হাই এন্ড লিপস্টিকগুলোর উপরেও আছে। সো আপনার যে যে কালার ভালো লাগে না কেন আপনারা সব ওই কম প্রাইসে পেয়ে যাবেন। ঠিক আছে, এখন হচ্ছে গিয়ে নেক্সট ডিফারেন্ট টা এমনিই বোঝা যাচ্ছে আপু, অসম্ভব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ সো মাচ। আমি আসলে এই পাশে লাগানোর পর এই পাশে লাগাইছি। সো যেটা বলতে চাচ্ছিলাম যে অবশ্যই অবশ্যই আমরা যেটা লাইভে দেখাচ্ছি, তো সিরাম যদি আপনারা সেম ওয়েতে ইউজ করতে পারেন, যেটা আমি আবারও বললাম, অনেকে সিরাম কিনলেন বা কাউকে দিয়ে নিলেন, ঢেলে ভাবে এখানে লাগাই দিলেন, এখানে লাগাই দিলেন, এই জায়গায় শাইন হবে না। সো আমাদেরকে অ্যাকুরেট এক্সাক্ট ওয়েটা জানতে হবে। আপনি হাত দিয়ে ধরে রাখেন, অনেক
ঠিক আছে, এটা লাগানোর পর আমি ধরতে মনে হয়। আশা আপু তোমার বিবি প্রোডাক্ট দিয়ে মেকআপ করেছি, জাস্ট অসম, থ্যাংক ইউ সো মাচ, আই লাভ ইউ, থ্যাংক ইউ সো মাচ ফারজানা আপু। এবং এরকম আমাদের অনেক ব্র্যান্ড এসেছে রিসেন্টলি, অ্যাড হয়েছে, আপনারা যখন হেয়ার কাট নিতে আসবেন আপনারা মেকআপ ব্র্যান্ডগুলো ট্রাই করতে পারেন। আমাদের লটি লন্ডন, সিয়েটা লন্ডন, গসের অনেক প্রোডাক্টস আছে, এবং আপনারা যদি বাজেটের মধ্যে চান কিছুদিনের মধ্যে মোয়ার প্রোডাক্টস অ্যাভেলেবল হয়ে যাবে। সো আমাদের একদম লো বাজেট থেকে একদম হাই বাজেট পর্যন্ত যার যে কোয়ালিটির যা দরকার সবার জন্যই আমরা কিছু না কিছু রেখেছি। ঠিক আছে, তোমরা অনেক মজা করছো, ঝলমল কালো চুল। আচ্ছা আপু বলো মোয়ার অফার কবে থেকে শুরু হবে? আমি কিন্তু টাকা জমা রাখছি। হ্যাঁ আপু, অবশ্যই টাকা জমিয়ে রাখেন, মোয়ার প্রোডাক্ট আমি জানি অনেকে পছন্দ করেন, প্লাস বিডি বাজেট বিডি আপনাদেরকে কথা দিচ্ছে, মোয়ার প্রোডাক্টগুলো আপনারা খুবই রিজনেবল প্রাইসে, আপনারা যদি প্রাইস কম্পারিজন করেন, আসলে সব ব্র্যান্ডের সাথে তো এরকম কোম্পানি ডিল করা পসিবল হয় না। মোয়ার সাথে থ্যাংক ইউ আপু, যে ফোন দিয়েছেন লাইভ থেকে, যে ফোন দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা সো মোয়ার প্রোডাক্টগুলো আমরা বিডি বাজেট বিডি তো অলওয়েজ লো প্রাইসে দিব, সো ইউ ডোন্ট হ্যাভ টু বাই এনিথিং হুইচ ইজ চাইনিজ, এনিথিং হুইচ ইজ হুইচ ডাজ নট হ্যাভ এ গুড ব্র্যান্ড নেম, ইউ ক্যান বাই এ গুড ইউকে ব্র্যান্ড, বাট ইউ ক্যান বাই ইট অ্যাট এ ভেরি লো প্রাইস। আপনার প্রাইমার্সগুলো আপনি 600 টাকার নিচে পাচ্ছেন, সেটিংস স্প্রে এরকম কম দামের মধ্যে পাচ্ছেন, ফাউন্ডেশন আপনি 500 টাকার নিচে পাচ্ছেন, মোয়ার ফাউন্ডেশন আছে স্টকে, সেক্ষেত্রে লটি লন্ডনের আমাদের টেস্টার দেওয়া আছে, তারপর ডিউই স্পিচ, ওটার কথা তো মানে এত মানুষ, মানে মানুষ এখন যারা দেখছে তারা হয়তো বা মিথ্যা বলছে, সত্যি বলছে, ওনারাই ভালো জানে যে এত চেয়েছে ওটা ডিউই স্পিচ, যেটা একদম ছিলই না, একদমই সোল্ড আউট ছিল, পরে এখন তো। সো আমাদের লটি লন্ডন যখন আপনার মোয়া থেকে একটু বাজেট আপ হবে, আপনি লটি লন্ডন কিনবেন। আর যদি সবচেয়ে বেস্ট কোয়ালিটির ফাউন্ডেশন চান, সবচেয়ে বেস্ট কোয়ালিটির সব কিছু চান, দেন আমাদের গস আছে, ঠিক আছে, আমাদের গসের প্রোডাক্টস আছে, ওটা একটু হাই এন্ড হাই প্রাইসের জন্য। এখন যার বাজেট মোয়ার সমান তাকে তোমরা কোনোদিনই বলবো না যে আপনি গস নেন, আপনি কেন গস নিচ্ছেন না, আজকে নিতে পারছেন, আপনি 2 বছর পরে নেন, কবে গেলে হাসা কেন, অনেক খুশি। আচ্ছা ঠিক আছে, আপনাদের জন্য কিছু কেনা লাগবে না, আইসা খালি স্মেলটা নিয়ে যাবেন, খালি স্মেলটা নিবেন এবং গিয়ে গ্রুপের মধ্যে পোস্ট দিবেন যে স্মেল কেমন লেগেছে। তাহিরা আপু লিখেছেন যে ইয়েস লটি লন্ডন ইজ অসম, থ্যাংক ইউ সো মাচ আপু, আপু চকলেট শ্যাম্পু সব হেয়ারের জন্য কিনা, হ্যাঁ আপু সব হেয়ারের জন্য, বাট আপনি যদি কোনো স্পেসিফিক কনসার্ন থাকে, ওটা তো আপনার মজার জন্য, আপনার স্পেসিফিক যদি কোনো হেয়ারের কনসার্ন থাকে, যেমন খুব অয়েলি হেয়ার অথবা ড্যান্ড্রাফ হচ্ছে, সেক্ষেত্রে আপনি ওই টাইপের জন্য সেপারেট একটা ড্যান্ড্রাফ শ্যাম্পু নিয়ে নিতে পারেন। আচ্ছা আপু তোমার স্কিনটা অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ আপু, আসলে আমার স্কিন ছোটবেলা থেকেই ভালো, মাঝে মাঝে একটু প্রবলেম হচ্ছে শুধুমাত্র তখন আমি টেক কেয়ার করি, আদারওয়াইজ আমার রেগুলার বেসিসে স্কিন টেক কেয়ার করার টাইম হয় না, বাট আমি অ্যাটলিস্ট মাসে যদি 30 দিন হয়, 30 দিনের মধ্যে অ্যাটলিস্ট 20 দিন আমি স্কিনে টেক কেয়ার করি। আপু এটা মাইকেল কোর্সের, এটা টাইম জোন, এটা ওয়াচেস ওয়ার্ল্ড থেকে নেওয়া, ইউ আর ইন উইশ আউটলেট। আপু আমি আছি এখন আমাদের যমুনা ফিউচার পার্ক শোরুমে, কালকে থেকে আমাদের হেয়ারের 342 সেল শুরু হতে যাচ্ছে, মানে যে কোনো 3টা প্রোডাক্টের মধ্যে 2টো প্রোডাক্টের দাম দিবেন একটা ফ্রি পাচ্ছেন, ঠিক আছে। আই হ্যাভ মোয়া প্রোডাক্টস ফ্রম লন্ডন, নাও আই উইল গেট ইট ইন বিডি, আই লাভ খুশি। আচ্ছা তাহলে আপু তোমার হেয়ার কি রিবন্ডিং করা? না আপু আমার হেয়ার গত প্রায় 2 ইয়ার্স হয়ে গেছে আমার লাস্ট রিবন্ডিং করা, বাট এখন আমার চুলে কোনো রিবন্ডিং নাই। লাগানোর পরে তো খুব সুন্দর লাগে, কিছুক্ষণ পরে কালো হয়ে যায়,
এছাড়া আপনার হাইড্রেশনের কিছু প্রাইমার আছে ওটা ইউজ করতে পারেন, হাইড্রেশনের স্প্রে আছে ওটা ইউজ করে নিতে পারেন, তারপরে লাগাবেন। ঠিক আছে আপু, আমি অনেক কিছু ইউজ করেছি, আমি একটু দেখাই আমাকে তুমি এনে দেন তো, আমি তাই সেই বললাম লটিয়ার গছ থেকে। লং লিভ না লং লাইফ। আচ্ছা মেকআপ টিউটোরিয়ালস দেখাও আপু, আপু ইনশাআল্লাহ দেখাবো, আমাদের সাথে রেগুলার থাকেন, অবশ্যই আমরা মেকআপ টিউটোরিয়ালসও করে দেখাবো। তাজিদ আপু লিখেছেন বিডি বাজেট বিডি ইজ বেস্ট, থ্যাংক ইউ সো মাচ আপু, উই ওয়ান্ট টু বিকাম বেটার, উই আর নট পারফেক্ট, উই আর নট পারফেক্ট ইন এনি ওয়ে, বাট উই অলওয়েজ ট্রাই টু বিকাম বেটার কোনো ধরনের কোনো রকমের। যেমন আমি আজকে অ্যাপিস থেকে একটা জুতা কিনেছি, আমার যদি ওটা ছিঁড়ে যায় আমি কি গিয়ে ওটা একটা গ্রুপের মধ্যে পোস্ট দিব যে আমার জুতা ছিঁড়ে গেছে? কিন্তু কিছু না জানায় যদি আমি ইয়া করি, ইউ নো হোয়াটস গোয়িং অন, যাই হোক উই লাভ আওয়ার কাস্টমার্স এন্ড উই ওয়ান্ট টু টেক অল পজিটিভ এন্ড অল নেগেটিভ টু মেক আওয়ারসেলস বেটার। অনেকে আগে আমাদের শোরুমের সার্ভিস নিয়ে অনেক কিছু বলেছেন, রিসেন্টলি আপনারা শোরুমের সার্ভিসে অনেক ইম্প্রুভমেন্ট পেয়েছেন। নেক্সট আমাদের টার্গেটের মধ্যে আছে আমাদের সব কিছু টেস্টার দেওয়া, তারপরে আমরা আমাদের টেস্টারের পাশাপাশি আমরা আমাদের প্রত্যেকটা মানুষের কিন্তু ফিডব্যাকের বক্স রেখেছি। আপনাদের কারো কোনো রকমের কমপ্লেন থাকলে ওখানে দিয়ে দেবেন, আমরা প্রোডাক্ট এক্সচেঞ্জ দিচ্ছি, প্রোডাক্ট ফ্রি, প্রোডাক্ট যদি কারো কোনো প্রবলেম হয় আপনার ইন্ট্যাক্ট আছে, আপনার প্রবলেম হয়েছে আপনি এটা চেঞ্জ করে আরেকটা প্রোডাক্ট নিয়ে নিতে পারছেন। সো আমরা কিন্তু সব ধরনের সুযোগ সুবিধা দিচ্ছি। তারপরে যদি আমাদেরকে কেউ জানায় না, আমরা কিছু জানি না, তা আমাদের আইডিয়া যদি কারো রিয়েল না হয় এবং আলতু ফালতু যদি পোস্ট দেওয়া পারে, তাহলে তাদেরকে নিয়ে কী করবো? জাস্ট এটাই আমরা বুঝবো যে এক সময় আমরা ঈদের আগে আড়ং এবং ইনফিনিটি তাদেরকে নিয়ে দেখতাম অনেক লেখালেখি হতো, ঈদ মানেই তাদেরকে নিয়ে লেখালেখি। এখন নিজের কাছে ভালো লাগে যে আমরা এখন ওই লেভেলে হয়ে গেছি, আমরা একটা সেল দেওয়ার আগে আগে সবার মানে চুলকানি বলো শুরু করে দিচ্ছে। আচ্ছা হোয়াটএভার, আমার কথা হচ্ছে যে কারো কোনো রকমের সমস্যা আছে, উই আর অলওয়েজ হিয়ার ফর ইউ। আপনি লাইভে কমেন্ট করতে পারেন, আপনি আমাদের পেজে মেসেজ করতে পারেন, আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, আপনি অবশ্যই অবশ্যই কন্ট্যাক্ট নাম্বারে কল করতে পারেন, যে কোনো ব্রাঞ্চে সব প্রোডাক্ট নিয়ে চলে যেতে পারেন, আমরা কিন্তু কখনো আপনাদেরকে ফিরিয়ে দিব না। ঠিক আছে, দ্যাট ইজ দ্য মেইন থিং, দিস ইজ হোয়াট ইউ মাস্ট ইউটিলাইজ। লাভ ইউ আপু ফর ইউর অ্যাপ্রোচ, থ্যাংক ইউ সো মাচ বৈশাখী আপু, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা ঠিক আছে, সো অলওয়েজ উইচ আই ইউজ, আই স্টার্ট উইথ আওয়ার ইনস্টা ফিল্টার। সো আগে আমাদের বেবিস্কুল একটা পরি রেজাল্ট ছিল, ওটা প্রাইসটা অনেক হাই ছিল, প্লাস ওটা সিলিকন বেসড, সিলিকন বেসড অনেক সময় স্কিনের জন্য ভালো হয় না, দ্যাটস ওয়াই আমি হচ্ছে গিয়ে। আচ্ছা এখন হচ্ছে একটা আপু লিখেছেন চৈতি আপু যে আমার চুল অনেক প্রবলেম সলভ হয়ে গিয়েছিল, বাট ইদানিং আবার আমার চুলটা একটু রাফ রাফ লাগছে। আপু সিজন চেঞ্জের সাথে সাথে অনেক সময় দেখা যায় যে আপনার অথবা বাইরে যাওয়াটা বেশি পড়েছে, অথবা অথবা কিছুদিন কিছু গ্যাপ পড়েছে, আপনি কিছু মাস্ক ইউজ করছেন কিনা, কোনো হেয়ার আর কি কোনো মাস্ক ইউজ করছেন একটু কাইন্ডলি জানান। সো যেটা বললাম আপু, তুমি ভালো, তোমার প্রোডাক্টসও ভালো হবে এবং তোমার সার্ভিসও ভালো হবে। না আপু আসলে আমি আই ট্রাই মাই বেস্ট টু বি, মানে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করি, দ্যাটস অল আই ক্যান সে, আই গিভ মাই 110%, বাট ইভেন আফটার দ্যাট আমাদের কোম্পানিতে রিসেন্টলি আমি আপনাদেরকে বলেছি যে আমাদের ডিস্ট্রিবিউশন একটা কোম্পানির সাথে মার্জ হয়েছে, মার্জ হওয়ার কারণে আমাদের এখন এমপ্লয়ের সংখ্যা হচ্ছে মানে নাম্বার অফ এমপ্লয়িজ ইজ ওভার 500। ঠিক আছে, আই মানে রাইট নাও মাই কোম্পানি হ্যাজ 500 এমপ্লয়িজ। ঠিক আছে, 500 ইট হ্যাজ হ্যাপেন্ড রিসেন্টলি, অক্টোবর 1 থেকে স্টার্ট। সো আমাদের বিভিন্ন প্রোডাক্ট কিন্তু আপনারা এখন বিভিন্ন কোম্পানির কাছে আমরা ডিস্ট্রিবিউশন করি, সো ওটা পাবেন আমরা একটা। সো এখন এত ইয়া, আমি যেমন আমার 500 এমপ্লয়ি ওরকমই আপনাকে সার্ভিস দিতে পারবো এটা পসিবল না, বাট আপনি দেখবেন যে আপনি যখন আমাদেরকে একটা ফিডব্যাক দিচ্ছেন আমরা এটার জন্য কী অ্যাকশন নিই, 100% আপনাদের প্রায়োরিটি সবচেয়ে আগে, আমাদের ফিডব্যাক সোর্স লেও যাও, ফিডব্যাক সোর্স লেও। সো আপনার প্রায়োরিটি, উই গিভ ইউ দ্য বেস্ট প্রায়োরিটি বিকজ উই ওয়ার্ক ফর ইউ, উই গিভ ইউ বেস্ট প্রায়োরিটি, ইউ আর আওয়ার টপ প্রায়োরিটি, আপনারা যা চান সেভাবেই হবে। আপনারা এই দেখেন আমরা হচ্ছে ফিডব্যাক সোর্স রাখছি প্রত্যেকটা ব্রাঞ্চে, হ্যাঁ কোনো কমপ্লেন হবে ফুটা দিয়ে ভরে দিয়ে যাবেন। আপনার ইয়ে কোথায় কাগজ? ঠিক আছে,
আসেন আপনি লিখে দিয়ে যেতে পারছেন, আপনার প্রত্যেকটা ইনভয়েসে আপনি যে বিলটা হচ্ছে ইনভয়েসে পেজে গ্রুপে সবখানে ফোন নাম্বার দেওয়া আছে, আপনার যে কোনো সমস্যা আপনি ফোন দেন, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আপনি ফোন দেন, 100% ফোন দেন, আপনার গ্রুপে হাজার হাজার পোস্ট হাজার হাজার কমেন্ট, কোনো এক মানুষের কোনো এক জায়গায় একটা কমেন্ট করে রেখে দিচ্ছে, আমরা কীভাবে দেখবো আমরা? ওটা তো ওয়ে না আপু, ওটা হচ্ছে একটা প্রমোশনাল গ্রুপ, ওখানে মানুষজন তাদের হ্যাপিনেস শেয়ার করে। আপনার যদি আসলে জেনুইন যদি আপনার প্রবলেম হয়ে থাকে, আমার যদি আসলে কোনো জায়গা থেকে কোনো প্রবলেম হয়ে থাকে, আমি ওয়াচটা কিনেছি, আমার এই ওয়াচটা কেনার পরেই ধরেন আপনি এটা খুলে পড়ে গেল, তো আমি কী করবো? আমি এটা নিয়ে ফেসবুকে লিখবো আমার ওয়াচ ভাইয়া পড়ে গেল, কার্স ইউ শয়তান হাওয়া ফুল, তুই ধ্বংস হয়ে যাবি, তুই মরে যাবি। আই ওয়ন্ট ডু দ্যাট। আমি আমার ঘড়িটা নিয়ে ওদের কাছে যাবো, গিয়ে বলবো যে আপনি আমাকে এটা দিয়েছেন, আমার এটা একদিনের মধ্যে খুলে পড়ে গেছে। তখন তারা আমাকে কী বলবে যে সরি ম্যাম, থ্যাংক ইউ সো মাচ, আমাদের কাছে এসেছেন জানিয়েছেন, ঠিক আছে আমরা এটা এক্সচেঞ্জ করে দিচ্ছি। অথবা দেখা গেল সিসি ক্যামেরা দিয়ে যে দেওয়ার সময়কে আসলে ইন্টেক দিয়েছে, কারণ অনেক সময় আমাদের দেখা যায় কি একটা প্রোডাক্ট ধরেন আমরা এই প্রোডাক্টটা একদম সুন্দর দিয়েছি, উনি বাসায় নিয়ে উনি ভেঙে ফেলেছে, উনি যদি বাসায় নিয়ে ভেঙে ফেলে তাহলে এটা কীভাবে দোকানদারের দোষ বা কোম্পানির কীভাবে এটা দোষ? সো এই ব্যাপারটা একটু প্রবলেম হয়ে যায়। বাট আমরা ফোন নাম্বার দিয়ে রেখেছি, আমরা ফিডব্যাক বক্স দিয়ে রেখেছি, আমাদের বিশাল বড় একটা আছে অফিস মানে পেজ আছে যেখানে ফুল অফিশিয়াল আওয়ার যেটা সকাল 11:00 থেকে রাত 1:30 পর্যন্ত কয়েকজন মানুষ মিলে সবাইকে রিপ্লাই দিচ্ছে, সবাইকে রিপ্লাই দিচ্ছে। সো আপনি অবশ্যই অবশ্যই যদি ওখানে নক করেন 48 ঘন্টার মধ্যে আপনাকে মেসেজে পার্সোনালি অবশ্যই আপনাকে রিপ্লাই করা হবে, ঠিক আছে? আপু আমি গ্রুপ পোস্টে কমেন্ট করছিলাম, আমাকে এমন রিপ্লাই দিচ্ছে, মনে হলো আমিই দোষ করেছি। আমার কথা হলো নিজে কোনো প্রবলেম ফেস করি নাই, বাট যখন বাকিদের কাছে শুনি বা পোস্ট দেখি সেটা আমার আর ভালো লাগে না। হ্যাঁ আপু আমি বুঝতে পেরেছি, কারণ এটা হচ্ছে একটা প্রিডিটারমাইন্ড জিনিস, যখন কেউ এভাবে পার্সোনালি অ্যাটাক করে তার আসলে কোনো কিছু সলভ করার ইচ্ছা নাই, কারণ যদি কোনো কিছু সলভ করার ইচ্ছা থাকতো তাহলে সে আমাদেরকে জানাতো। যেতে যেতে তারা ভুলে যায়,
অথবা একটা জিনিস লেখা আছে তারা পুরো জিনিসটা মনে থাকে না, স্বাভাবিক। আমরা সবাই যদি ইনস্ট্রাকশন ফলো করতে পারতাম তাহলে তো ইয়া। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ দেখি বিবিবির প্রোডাক্ট খুবই ভালো, থ্যাংক ইউ সো মাচ আপু। আসলে আপু প্রোডাক্ট তো কোনোটাই আমার না, এই প্রোডাক্ট আমি সেল করি, অন্য যে কেউ সেল করুক, প্রোডাক্টস হচ্ছে প্রোডাক্ট, প্রোডাক্টের সাথে আমাদের কোনো রিলেশন নেই। বাট আপনারা আমাদেরকে কী দেখে জাজ করবেন? আমাদের সাথে যখন কারো কোনো প্রবলেম হবে তারা আসলে আমরা কি তাকে সলিউশন দিচ্ছি কি না, বাট আমাদেরকে কিছু জানানোই হয় না, তাহলে কি করে আসলে আমাদের দোষ? আপনারা বলেন। যেমন স্কুলের, আচ্ছা হেয়ার ড্রাই কী ইউজ করবো? সায়মা হচ্ছে বিভিন্ন ইভেলের ইয়া দিয়েছে। আচ্ছা হ্যাঁ স্বর্ণা আপু, আমাদের প্রত্যেকটা ব্র্যান্ড ব্রাঞ্চে আমরা ইচ অ্যান্ড এভরি ব্রাঞ্চে আমরা আমাদের ব্রাঞ্চে মেয়ে চেঞ্জ করেছি। সো আপনারা যদি রিসেন্টলি যান, তারপরেও যদি কোনো রকমের কোনো কিছু যদি খারাপ লাগে, আমাদের ফিডব্যাক এত বড় বড় বক্স রাখা, কাইন্ডলি একটু কষ্ট করে যদি ফিডব্যাক একটা দিয়ে যান, আমরা এটাকে চেক করি এবং ওটার উপরে আপনাদের ইনফরমেশন থেকে কিন্তু আমরা নিজেদের প্রবলেমগুলোকে সলভ করার চেষ্টা করছি, ঠিক আছে? সো এখানে একটা আপু লিখেছে, আপু আমার দুই ফ্রেন্ড সাজেস্ট করেছে যাওয়ার, ওরা দুইজনে আমাকে বলছে ওদের নাকি প্রবলেম হয় উল্টা বাড়ে। আপু সো বেস্ট ওয়ে ইজ তাদেরকে বলেন যে কি প্রবলেম হয়েছে, তাদের প্রোডাক্ট নিয়ে তারা চলে আসুক, আমরা একটু দেখি, আমরা একটু শুনি, কারণ প্রোডাক্ট নিয়ে আসতে তো পয়সা যাবে না, হ্যাঁ আসা যাওয়ার খরচ তো যাবে, বাট এতে করে যদি আমার এই টাকার জিনিসটা যদি হালাল হয়ে যায় তাহলে তো আমার কোনো প্রবলেম নেই। কারণ এমনিতেও যদি আমরা একটা, যদি আপনি ডক্টরের কাছে যান, ডক্টর যদি আপনাকে কোনো প্রেসক্রিপশন দেয় সেও কিন্তু বলে যে অ্যাটলিস্ট তিনবার ভিজিট করতে হবে, ভিজিট করে করে তাকে রেগুলার জিনিসটা তার সাথে আপডেটেড থাকবেন। কারণ আমাকে ডক্টর বললো কি এটা নিয়ে আমাকে পিম্পলসের উপরে লাগাতে, ঠিক আছে, আমি এটা নিয়ে ফুল ফেসের মধ্যে মাখতেছি। কিছু কিছু মানুষের কোনো প্রবলেম হয় না, কিছু কিছু মানুষের আরও পিম্পলস বেড়ে যায়, ঠিক আছে, সেটা কিন্তু ডিপেন্ড করে। তো এটা ভেরি 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 ইম্পর্টেন্ট যে অবশ্যই আপনারা কোনো জায়গা থেকে যদি কিছু কিনেন তাদের সাথে 100% আপনারা কমিউনিকেশন রাখবেন, ঠিক আছে? আচ্ছা সো আমাদের অনলাইন যারা বলছেন কথা, অনলাইন 100% ইউ রাইট, অনলাইনে অবশ্যই পোস্ট করবে, অনলাইনে পোস্ট করবে না আপু, কাস্টমার কেয়ারে যোগাযোগ করবে। কারণ প্রত্যেকটা জিনিসের অনলাইনে যে আপনি পোস্ট করবেন, অনলাইনে জিনিসটা দেখবে কে? কাস্টমার সার্ভিসের লোকজন। কাস্টমার সার্ভিসের লোকজন অনলাইন পেজে থাকে, নট অন দ্য গ্রুপ। গ্রুপ হচ্ছে একটা প্রমোশনাল জায়গা, ওখানে যে কেউ যে কোনো টাইমে পোস্ট করতে পারে, ওটা হাইলাইটেড হয় না, হাজার হাজার পোস্টের মাঝখানে ওটা হারিয়ে যায়, কারণ এভরিডে ওই গ্রুপের মধ্যে হাজার হাজার মানুষ জিনিস শেয়ার দেয়। আপনারা আমাদের, আমি যে এই লাইফটা করছি, কত মানুষ এই লাইফটাকে শেয়ার দিচ্ছে, এই এরকম করে স্ক্রল করতে 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 দেখা যায় 2-3 হাজার পোস্ট, অনেক ইম্পর্টেন্ট জিনিস হারিয়ে যায়। দ্যাটস ওয়াই সবচেয়ে বেস্ট ওয়ে, বেস্ট ওয়ে, বেস্ট ওয়ে হচ্ছে গিয়ে আপনার পেজের মধ্যে মেসেজ করা, ওখানে 100% আপনাকে উইদিন 10-48 আওয়ার্সের মধ্যে আপনাকে কাস্টমার সার্ভিসের লোকজন রিপ্লাই করবে, এবং অনেকেই তো করছে, ঠিক আছে? ইউ আর রাইট, থ্যাংক ইউ সো মাচ সুরি আপু। যারা একটু সেন্সিবল আছেন, আপনারা যারা আসলে জেনুইন কাস্টমার, তারা অবশ্যই বুঝবেন যে হ্যাঁ আপনিও 100% রাইট, আমার এত একটা ঝামেলা হয়েছে, আমি এটা অবশ্যই আমি এখন জানায় রাখি, আমি এখন যাইতে পারতেছি না। আমরা যদি কেউ আমাদেরকে জানাই, আমরা 30 ডেজ পরেও কিন্তু রিটার্ন নেই, আমাদের প্রবলেম এখন হয়েছে আমি জানিয়ে রাখলাম যে আপু আমার বাসা দূরে, আমার একটা সমস্যা হচ্ছে, আমাদের ঠিক আছে আপু কোনো সমস্যা নেই, আপনি যে টাইমে আসতে পারেন আসেন, একটু কাইন্ডলি রিসিপ্টটা নিয়ে আসেন, কারণ আমাদের প্রমাণ লাগবে প্রোডাক্টটা কার কাছ থেকে কেনা। ওভাবে আসে অবশ্যই আমরা প্রোডাক্ট ইয়া করি, তো আমাদের সাইড থেকে আমরা সব ধরনের সলিউশন দিই, বাট আমাদের কাছে আগে আসতে তো হবে, আমাদের কাছে আসার জন্য কোথায়, আমাদের কাস্টমার সার্ভিসের কাছে আসতে হবে। আপনার ফোন নাম্বার আছে, অফিসিয়াল টাইমে যোগাযোগ করেন, আপনারা যে কোনো ব্রাঞ্চে চলে যান, তাহলে ওই ব্রাঞ্চে গেলে কিন্তু ওখানেই সলিউশন হয়ে গেল, তাহলে আপনারা সময় নষ্ট হলো না, আপনি অবশ্যই ইয়া পেয়ে যাচ্ছেন, ঠিক আছে? সো আচ্ছা আপু তোমার লিপিটার নাম কি? আপু আমার লিপি হচ্ছে সিক্রেট শেড, ঠিক আছে? সো আপনারা এখন যে আপু আমার চুল শাইনি বাট ফেপে থাকে, ফেপে থাকে মানে কি আপু ফুলে থাকে, আপনি যদি একটু ইয়া চান তাহলে ফ্রিজের অনেকগুলো প্রোডাক্ট ইয়া আছে, ঠিক আছে? আরেকটা জিনিস আপু, প্রোডাক্ট বা সার্ভিস দিয়ে কোনো প্রবলেম হলে পোস্ট করে আপনারা মডারেটর আপুরা ইনবক্স করে অ্যাপোলজাইজ করেন এবং প্লাস ওটার সলিউশনও দেন, ঠিক আছে? আমাকে ইনবক্স করে অ্যাপোলজাইজ করেছেন, আমরা মানুষ মাত্র ভুল হতে পারে আপু, কিন্তু মানুষ অলওয়েজ নেগেটিভ পোস্ট করেন, যখন একটা সলিউশন হয় সেটা কোনোদিনই বলে না। হ্যাঁ আপু আসলে জিনিসটা খুবই দুঃখজনক, আর যারা সেন্সিবল আছেন তারা এটা 100% বুঝেন, যারা সেন্সিবল না তাদের নিয়ে আমরা একটুখানি কষ্ট আছি, বাট ইনশাল্লাহ যারা বুদ্ধিমান তাদের এটা বুঝতে বেশি দিন লাগবে না। অবশ্যই একটা জিনিস নেবেন, একটা জিনিস কিনবেন, সমস্যা হতেই পারে। আমি আজকে এটা নিয়েছি, এটা কি পানি দিয়ে মিশা ইউজ করবো, এটা কি শুকনা চুলে ইউজ করবো, এটা কি ভেজা চুলে ইউজ করবো, নাকি কী করবো ভুলে গেছি, এখানে লেখা আছে কিন্তু আমি বুঝতে পারতেছি না কী লেখা আছে। এখন আমি আমার মতো করে আন্দাজে ইউজ করলাম,
এতে করে কিন্তু প্রবলেম হবে। আবার একটা প্রোডাক্ট তিন চার ভাবে ইউজ করা যায়, আমার জন্য কোনটা বেশ হবে? আমি জেনারেল যেটা আপনাকে ওটা বলা হলো যে আপু এটা রাত্রেবেলা ঘুমানোর আগে আপনি এভাবে ইউজ করবেন, আপনি ইউজ করছেন কিনা, আপনি কোনো দুই মাস ইউজ করে মানে কোনো চেঞ্জ পাচ্ছেন না, তখন আপনি আসেন। আপনি আসার পরে প্রোডাক্ট বলে আপু আমি এটা নিয়েছিলাম বাট এটা আমার এরকম খুব প্রবলেম হচ্ছে, বাপু আমি এটা ক্রিম নিয়েছিলাম স্কিনটা আরও কালো লাগছে, তখন দেখা যাবে কি যে আপনার আপনাকে বলা হয়েছিল যে আপু ক্রিম নিচ্ছেন ভালো কথা, আপনার কোনো বাসার স্ক্রাব আছে কিনা, আপনি বলছেন হ্যাঁ আছে অবশ্যই স্ক্রাব আছে, কিন্তু পরে দেখা যায় আসলে আপনার কোনো স্ক্রাব নাই। হ্যাঁ আপনার কাছে মনে হচ্ছে তখন এই কী স্ক্রাবের কথা বলে ক্রিম দিলে হয়, হ্যাঁ হ্যাঁ কী দিছে বা স্ক্রাব হয়তো আছে বাট ওই স্ক্রাবটা মানে আপনার স্কিনের সাথে মানায় নাই, এই ধরনের প্রবলেম হয়। ঠিক আছে, আচ্ছা সুজি আপু লিখেছেন আপু তোমাদের জিনিস ইউজ করে এখন আমি শুধু বিবিবি থেকেই শপিং করার জন্য টিউশনই করি, এভরি মান্থে 10-15,000 টাকা শপিং করি, কোনো প্রবলেম পাই না। থ্যাংক ইউ সো মাচ সুজি আপু, আসলে যারা প্রপারলি ইউজ করতে পারে তাও আমি 100-100% কখনো এটা সম্ভব না, আমি এখন যে কোম্পানিরই প্রোডাক্ট কিনি ইভেন লিস্টেফোল্ডেরও কি 100টা প্রোডাক্টই ভালো? অবশ্যই না, আমার চুলে কিন্তু কিছু জিনিস স্যুট করবে না, অয়েলি স্কিনের প্রোডাক্ট অয়েলি হেয়ারের প্রোডাক্ট কি আমার জন্য? আমার তো ওটা ভালো লাগবে না। সো এক একজনের জন্য এক একটা, কিছু রেজাল্ট অনেক ভালো আসে কিছু রেজাল্ট একটু কম। সো আপনি যদি 100টা প্রোডাক্ট নেন আপনার 2-4টা প্রোডাক্ট হতে পারে আপনার কাছে অত ভালো লাগে নাই, কিন্তু ওটারই হয়তো বা একটা এক্সপেন্সিভ ভার্সন ছিল ওটা আপনাকে সাজেস্ট করা হয়েছিল আপনি ওটা নেন নাই। আপনি যদি কাউকে বলছেন না যখন কমপ্লেন দিচ্ছেন আপনি কিন্তু ওটা জানাচ্ছেন না যে আমার হচ্ছে কি আমাকে ওটা বলছিল কিন্তু আমি এটা নিছি, সো ওই দোষটা কিন্তু নিজের দোষ কিন্তু কেউ দেখে না বা আসলে সে যোগাযোগ করে না, কে বলেছে আমরা রেসপন্স করি না? আপনি পেজে মেসেজ করেন, আপনার ফোন নাম্বার দেওয়া আছে, আপনি অফিসিয়াল টাইমের মধ্যে মেসেজ করেন, এভরি সিঙ্গেল ডে আমাদের পেজে কাস্টমার কেয়ারের লোকরা মেসেজ দেয়, মেসেজ দিয়ে লেখে যা পুরো প্লিজ কোনো যে কোনো প্রবলেম হোক এনি কাইন্ডস অফ ইস্যু হোক আপনারা অবশ্যই এই নাম্বারে কল করতে পারেন অথবা এখানে হচ্ছে গিয়ে মেসেজ করতে পারেন। আচ্ছা এখন হচ্ছে গিয়ে আফরুজ আপু লিখেছেন যদি কখনো কোনো ব্রাঞ্চ থেকে আপনার আপনি নিজের চয়েসে নেন, অনেক সময় দেখা যায় কি একটা কনজিউমার আসছে এসে সে নিজের চয়েসে একটা প্রোডাক্ট নিয়েছে, তাকে যদি বলাও হয় সে শুনে না সে উঠে নেয়, পরে এসে আপনার চেঞ্জ চায়, হ্যাঁ তখন একটু প্রবলেম হয়ে যায়, ধরেন আমি আমার চয়েসে নিয়েছি তারপরে আমি যদি আবার ওটা ইউজ করে সে যদি চেঞ্জ হয় তখন কী হয়ে চেঞ্জ হোক, বাট যদি কোনো মেয়ে আপনার কাছে সাজেশন দিয়ে ভুল সেল করে তখন যদি এমন হয় এবং আপনার যদি কোনো রকমের প্রবলেম হয় অবশ্যই ফিডব্যাক বক্সে জানাতে পারেন, আমাদের অনলাইনে কাস্টমার টিমকে জানাতে পারেন, ম্যানেজমেন্ট এই পর্যন্ত জানবে এবং উই উইল ইনশিওর ইউ গেট দ্য বেস্ট সার্ভিস উইচ ইজ ফেয়ার। যেমন আপনার যদি বাসায় নিয়ে আপনি একটা প্রোডাক্ট ভেঙে ফেলেন আপনি ওটা তো আমাদের দোষ না, যেটা অবশ্যই আমাদের দোষ সেটা আমরা মাথা পেতে নিব। ঠিক আছে আপু আমার চুল হোয়াই ডোন্ট ইউ রিড মাই কমেন্টস, আপু আসলে অনেক কমেন্ট হয়ে যাচ্ছে তো একটু কষ্ট হয়ে যাচ্ছে পড়তে, আপু মোয়া প্রোডাক্টস অফার, আপু মোয়া এখনো সব স্টকে আসে নাই, সব নতুন প্রোডাক্ট এসেছে মোয়া চলে আসলে আমরা অফার দিয়ে দেবো। ঠিক আছে, আরেকটা যেটা প্রবলেম আপু অনেক সময় দেখা যায় কি যে স্কিনের আমরা হচ্ছে গিয়ে মনে করি যে একটা প্রোডাক্ট লাগালে এটা মেডিসিন নিচ্ছে, এটা কিন্তু আপু কোনো মেডিসিন না, অথবা এটা কিন্তু কোনো মেডিসিন না, এটা জাস্ট আমাদের স্কিনটাকে টেক কেয়ার করার জন্য একটা প্রোডাক্ট, এটা লাগিয়ে যদি আমি মনে করি অ্যাকনে কিন্তু এক ধরনের ডিজিজ, আমার স্কিন হেলদি হলে আস্তে আস্তে অ্যাকনেটা কমাতে হেল্প করবে, বাট আমি যদি মনে করি এটা একটা মেডিসিন এটা আমার স্কিনের ডিজিজটা কমিয়ে দেবে তাহলে কিন্তু আপু আমি একটা ভুল আশা নিয়ে ফেলছি। হ্যাঁ বা আমি যদি মনে করি যে আমার হেয়ারের একটা ডিজিজ হয়েছে, হেয়ারের স্ক্যাল্পে কিন্তু অনেক ধরনের ডিজিজ হয়, আমি যদি মনে করি যে হেয়ারের স্ক্যাল্পের ডিজিজ আমার শ্যাম্পু কমিয়ে দিবে তাহলে আমি ভুল মনে করছি। ঠিক আছে